চলমান আন্দোলন সফল করতে বিএনপিকে নির্দলীয় সরকারের অধীনে দ্বাদশ জাতীয় নির্বাচনের দাবি আদায় করতে পারবে? সরকারকে বাধ্য করার মতো অপ্রতিরোধ্য গণসংগ্রাম কি করে উঠবে, নাকি আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেই শেষ পর্যন্ত নির্বাচনে যেতে বাধ্য হবে এবারও? সর্বত্র এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। অবশ্য এরই মধ্যে নিজেদের কঠোর অবস্থান ব্যক্ত করেছেন বিএনপি নেতারা, যে নির্দলীয় সরকারের অধীন ছাড়া নির্বাচনে যাবেন না এবং নির্বাচন হতেও দেবেন না। এ পর্যন্ত আন্দোলন পর্যবেক্ষণ করে এই লক্ষ্য সফল করতে বিএনপিকে কমপক্ষে 10টি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ও দলটির শীর্ষ পর্যায়ের নেতারা। প্রায় দেড় দশক ক্ষমতার বাইরে থাকা, মামলা হামলায় সাংগঠনিকভাবে বিপর্যস্ত দলটির পক্ষে এসব চ্যালেঞ্জ থেকে উত্তরণ কঠিন বই কি মনে করছেন তারা। তবে দলের নেতারা দৃঢ় প্রতিজ্ঞা প্রকাশ করেছেন, সরকারি দলের হামলা, কোথাও কোথাও পুলিশের বাধা ও গণপরিবহন অচল করে রাখার পরও বিভাগীয় গণসমাবেশগুলোয় বিপুল জনসমাগম বিএনপিকে উৎসাহিত করেছে, আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে। তা সত্ত্বেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির প্রকৃতি, সংকটের গভীরতা এবং ব্যক্তি বিষয়ে ধারণার অভাবের কারণে কৌশল তৈরির ক্ষেত্রে বিরোধী দলগুলো সবসময় ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ে অনেকটাই পিছিয়ে আছে। বিশেষ করে সরকারি প্রশাসন ও ক্ষমতাসীন দল বর্তমানে অনেকটা একাকার হয়ে পড়ায় ক্ষমতায় পরিবর্তন সহজ নয়। বড় গণসমাবেশ দিয়েই চূড়ান্ত দাবি আদায় করা যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। বিশ্লেষকদের দাবি, টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা শক্তিশালী আওয়ামী লীগের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলনে বিজয়ী হতে বিএনপির মূল্য কত কঠিন হবে এবং চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করবে তার সময়ই বলে দেবে। পর্যবেক্ষক ও দলীয় নেতাদের দৃষ্টিতে বিএনপির সামনে চ্যালেঞ্জগুলো কি? বিশ্লেষকদের দাবি, বিএনপির সামনে এই মুহূর্তে মোটা দাগে 10টি চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, অবিচল থেকে দলকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাখা, সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ অহিংস গণ আন্দোলন গড়ে তোলা, হামলা মামলা মোকাবেলা করে জনগণকে রাজপথে নামানো, প্রশাসনকে নিরপেক্ষ করা ও বল প্রয়োগে মোকাবেলা, যুগপৎ আন্দোলনে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলা, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়, গোয়েন্দাদের থেকে পরিকল্পনার গোপনীয়তা রক্ষা, দলের শীর্ষ নেতাদের সংকট, যুদ্ধ অপরাধী জামায়াত ইসলামীর সঙ্গে দূরত্ব বজায় রাখা এবং আর্থিক সচ্ছলতার অভাব। এইসব বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, জনগণকে সঙ্গে নিয়েই সবকিছু মোকাবেলা করবেন তার। জনগণের ব্যাপক সাড়াও পাচ্ছেন, শান্তিপূর্ণ গণ আন্দোলনের মাধ্যমেই সব বাধা অতিক্রম করবেন এবং নির্দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি আদায় করতে পারবেন বলে আশাবাদী বিএনপি। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, অতীতের আন্দোলন থেকে এবারের ভিন্নতা হচ্ছে অত্যাচার নির্যাতন উপেক্ষা করেও নেতাকর্মী সমর্থকদের সঙ্গে জনগণও রাজপথে নামছেন। বিশিষ্ট আইনজ্ঞ রাজনীতি বিশ্লেষক ডক্টর শাহদিন মালিক গণমাধ্যমকে বলেন, বিএনপির ডাকে সাম্প্রতিক অতীতের আন্দোলন থেকে বর্তমানের ভিন্নতা হল অর্থনৈতিক অব্যবস্থাপনায় গ্যাস বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতি সাধারণ মানুষের জন্য জীবনযাত্রা অনেক বেশি অসহনীয় করে তুলেছে, ফলে শান্তিপূর্ণভাবে সরকারের পরিবর্তন চাওয়া মানুষের সংখ্যা বেড়ে গেছে। তিনি বলেন, বিএনপির দিক থেকে তত্ত্বাবধায়ক সরকার দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবির মধ্যে সীমাবদ্ধ না থেকে আন্দোলন জনজীবনের সংকটের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হল দেশের উদ্ভূত সংকটের সমাধান তাঁরা কীভাবে দেবেন সেটারও একটি রূপরেখা জনগণের সামনে তুলে ধরা। এ বিষয়ে সুজন সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর বদিউল আলম মজুমদার গণমাধ্যমকে বলেন, বর্তমানে রাষ্ট্র ও ক্ষমতাসীন দলের মধ্যে কোনো পার্থক্য নেই। 2018 সালে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ও নির্বাচন কমিশনের প্রত্যক্ষ পরোক্ষ মদদে আগের রাতেই ভোট কারচুপি আওয়ামী লীগকে ক্ষমতায় আনে। জনগণের কাছে তাদের দায়বদ্ধতা একেবারেই ভেঙে পড়েছে, এখন তাদের স্বার্থেই তারা আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখছে। দাবি আদায়ে অবিচল থেকে তৃণমূল থেকে দলকে সুসংগঠিত করে ঐক্যবদ্ধ রাখা বিএনপির একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, বর্তমান ক্ষমতা কাঠামো ঠিক রেখে বিএনপিকে নির্বাচনে নিতে নানামুখী তৎপরতা চালাতে পারে সরকার, তাতে দলের ভেতরে বিভেদ তৈরি ও ফাটল ধরিয়ে ভাঙনের চেষ্টা হতে পারে। অবশ্য বিএনপি নেতারা বলছেন, কয়েক বছর আগে কিছু শীর্ষ নেতা বেইমানি করে দল ভাঙার চেষ্টা করেছিলেন। এবার তৃণমূলে কমিটি গঠন করা হয়েছে, 82টি সাংগঠনিক জেলার মধ্যে 52টিতে এরই মধ্যে কমিটি করে পরীক্ষিত ও বিশ্বস্ত সাবেক ছাত্রদল নেতাদের উচ্চ পদে আনা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ বিষয়ে বলেন, সরকারের অত্যাচার নির্যাতনে পিষ্ট বিএনপি নেতাকর্মী সরকারের কোনো ষড়যন্ত্রের ফাঁদে আর পা দেবে না বলেই তাদের বিশ্বাস। অন্যদিকে শেষ পর্যন্ত সংঘাত এড়িয়ে অহিংস শান্তিপূর্ণ গণ আন্দোলন করাই দলটির জন্য কঠিন হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, বিশ্বের বিভিন্ন দেশে স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সংগঠিত আন্দোলনের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যাবে, বেশিরভাগ অহিংস আন্দোলনই
অধিক মানুষকে যুক্ত করতে সক্ষম হয় এবং সেগুলো সাফল্য অর্জন করে বেশি। বাংলাদেশের অতীত ইতিহাসও সাক্ষ্য দেয় যে ব্যাপক জনগণের অংশগ্রহণের মধ্য দিয়েই কেবল এ ধরনের একটি ব্যবস্থায় পরিবর্তন আনা সম্ভব। একটি গবেষণার উদ্ধৃতি দিয়ে তারা বলেন, মোট জনসংখ্যার 3.5% সক্রিয় অংশগ্রহণ করলেই একটা আন্দোলন সফল হবে বলে ধরে নেওয়া যায়। ফলে অতীত থেকে শিক্ষা নিয়ে কোনো সংঘাত ও সহিংসতায় জড়াতে চায় না বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এ বিষয়ে বলেন, সরকারি দল ও প্রশাসন তাঁদের শান্তিপূর্ণ আন্দোলনে নানাভাবে হামলা ও বাধা দিয়ে বিএনপিকে সংঘাতে জড়াতে চায়। বিভাগীয় গণসমাবেশগুলোতে হামলা ও গণপরিবহনের বন্ধ এর প্রমাণ। বিএনপি নেতারা বলছেন, গত 14 বছর ধরে তাদের বিভিন্ন কর্মসূচিতে হামলা করে উল্টো হাজার হাজার নেতাকর্মীকে আসামি করে মামলা দিয়েছে সরকার। 2015 সালে বাসে অগ্নিসংযোগ করে বিএনপি নেতাকর্মীদের আসামি করে ঘরছাড়া করার জন্য তারা সরকার পক্ষকে দায়ী করেন। আগামী দিনেও এসব ঘটনা ঘটতে পারে বলে তাদের আশঙ্কা। এটি নেতাকর্মীদের জন্য তো বটেই, জনগণকে সম্পৃক্ত করে রাজপথে নামানো সে কারণেই কঠিন বলে মনে করেন বিশ্লেষকরা। তারা আরও বলছেন, বিএনপির নেতৃত্ব সাংগঠনিক দুর্বলতার সুযোগ নিচ্ছে ক্ষমতাসীন দল। তাছাড়া বিএনপি জনগণকে আকৃষ্ট করতে পারে এমন কোনো কর্মসূচি দাঁড় করাতে পারেনি, যেমন আওয়ামী লীগের দিন বদলের সনদ বা রূপকল্প 2021 অঙ্গীকারনামা জনগণকে আকৃষ্ট করেছিল। পক্ষান্তরে নিজেদের দলীয় স্বার্থ, দলের চেয়ারপারসনের মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলনকেই বেশি গুরুত্ব দিয়েছে বিএনপি। জনগণকে আকৃষ্ট করার মতো তেমন কোনো কর্মসূচি তাদের নেই। অবশ্য বিশ্লেষকদের এমন বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন বিএনপি নেতারা। তারা বলেন, সম্প্রতি নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা পর্যায়ের সমাবেশে অংশ নিয়ে দলের 5 জন কর্মী প্রাণ দিয়েছেন। বিভাগীয় সমাবেশগুলোতে বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নিয়েছেন, যা দিনে দিনে বাড়ছে।